অসম রাজ্যিক জমিয়তর মাননীয় সভাপতি হজরত মৌলানা মুস্তাক আনফর সাহাবর নির্দেশ ক্রমে আজি আমি নখুটির জাঞ্জুর উচ্ছেদিত সকলের শিবিরত আমি উপস্থিত হয়েছি। জমিয়তের একটা সজাতি দল আর বৃহৎ সংখ্যক খাদ্য সামগ্রী পণ্যদ্রব্য আদি লৈ আমি এই সকলের কাষত থিয় দিছো। আর নিশ্চয় অসমৰ সকলোৱে জানে যে অসমৰ যিকেইখন ঠাইত যতেই উচ্ছেদ হয়েছে ততেই আমার জমিয়তৰ টিম গৈ উপস্থিত হয়েছে আর এখেতসকলক ত্রাণ সাহায্য প্রদান করেছে জমিয়তে। ঠিক সেইভাবে আমি আজি নখুটির জাঞ্জুর উচ্ছেদিতর শিবিরত আমি উপস্থিত হয়েছোহি। আর মৌলানা মুস্তাক আনফর সাহাবর নির্দেশ ক্রমে অসম রাজ্যিক জমিয়তর ব্যবস্থাপনাত এইখিনি সামগ্রী ডিস্ট্রিবিউট করা হয়ে আছে। নিশ্চয় সকলে দোয়া করিব আর উচ্ছেদিত সকলের মনের বেদনা সকলে যাতে গম পায়। আর আমার মাননীয় মুফতি সাহেবে কোয়ার দরে অসম সরকারের ওসরত আমি সবিনয়ে অনুরোধ জানাইছো আর দাবি জানাইছো যাতে নাগরিক হিসাবে তেখেত সকলের মৌলিক অধিকার যেখিনি অর্থাৎ অন্ন বস্ত্র আর বাসস্থান সেইখিনির যাতে শীঘ্রে ব্যবস্থা করে দিয়ে তার কারণে অসম সরকারলৈ আমি অনুরোধ জানাইছো। আজি আমি এই নখুটি উচ্ছেদিত মানুষের ওসরত আহি উপস্থিত হয়েছো। অসম রাজ্যিক জমিয়তর সভাপতি মৌলানা মুস্তাক আনফর সাহাবর নির্দেশ ক্রমে এই উচ্ছেদিত মানুষের কাষত আমি খাদ্য সামগ্রী উপস্থিত হয়েছো। আজি নতুন নহয়, ইয়াতে উচ্ছেদ হওয়ার পিছরে পরাই জমিয়তর তৎপরতাত ইয়াত কেইবাবারও আমি সাহায্য সামগ্রী বিতরণ করেছো আর বিভিন্ন সময়ত সময়ের চাহিদা হিসাবে আমি বস্তু বাহানি দিছো। প্রায় ছবার দিয়া হয়েছে, এতিয়া আমি বোধহয় 7 নম্বর বার ইয়াত আহিছো। আজি আমি বিশেষকৈ মানুষের যেটো দরকারি অতি চাউল দালি পিঁয়াজ আলু এইবোর লৈ আহিছো। আমার অসম রাজ্যিক জমিয়ত উলামায় অকল খালি যে ইয়াতে উচ্ছেদিত মানুষক সহায় করেছে এইটো নহয়, বিভিন্ন ঠাইত যতে উচ্ছেদ হয়েছে তাতে একদম আরম্ভণির পৰা আজি চাংমাজিত আরম্ভণির পৰা দিয়া আছে, তারপিছত গরুখুটিত আরম্ভণির পৰা দিয়া আছে। আর এই অসম রাজ্যিক জমিয়ত উলামার মেইন যিজন সভাপতি তেওঁৰ নির্দেশত এইবোৰ চলি আছে। আর আমার এই অসম এইটো জমিয়ত উলামা সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী মুদ্দাজিল্লুহুল নির্দেশ ক্রমে। গতিকে জমিয়তে যে অকলে উচ্ছেদিত মানুষের কাষত গৈ থিয় হয় এনেকুৱা নহয়, বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক দুর্যোগত লিপ্ত মানুষের ওসরত এই জমিয়ত গৈ থিয় হয়। আজি আমি ইয়াত আমার জমিয়তর তরফের পৰা বিষয়ববীয়া সকল বিশেষকৈ মৌলানা মুজিবুর রহমান সাহেব, মৌলানা আব্দুল কাদির সাহেব, আমার হুজাই জিলা জমিয়তর সাধারণ সম্পাদক নূর আহমদ সাহেব, আমার এই আনফর ফাউন্ডেশনের ডাইরেক্টর ফিরুজ আহমদ সাহেব, আমার এই শফিক আহমদ সাহেব, আমি সকলো আহি উপস্থিত হয়েছো, সৈয়দুল বারী সাহেব আর আমার নখুটির স্থানীয় উলামা সকল আছে। তো আজি আমি এই দুর্গস্ত মানুষের ওসরত বিশেষকৈ খাদ্য সামগ্রী চাউল দালি আলু পিঁয়াজ যিবোৰ অতি লাগতিয়াল বস্তু এইবোৰ লৈ উপস্থিত হয়েছো। আর ইনশাল্লাহ জমিয়তর এই মিশন যেটো আছে এই মিশনটো ইনশাল্লাহ চলি থাকিব আর আমি মানুষক ইনশাল্লাহ দি থাকিম। কিন্তু ইয়ার লগে আমি এই আজির আপনার জড়িয়ে অসমৰ মুখ্যমন্ত্রী